সচেতনতামূলক কর্মসূচি। শিশুদের স্কুলের যাওয়ার সময় প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয়, তাই এনসিপিসিআর এবং ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে শনিবার হাপানিয়া টিআইডিসি অডিটোরিয়াম হলে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। তিনি জানান, কর্মসূচির মূল উদ্দেশ্য হল 0 থেকে 18 বছরের শিশুরা যাতে স্কুলে যাওয়ার সময় সরকারি বা বেসরকারি গাড়িতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে না হয়। এদিন কর্মসূচিতে উপস্থিত বাস চালক এবং রাজ্য পুলিশের আধিকারিক শিশু সুরক্ষা সম্পর্কে অবগত করা হয় বলে জানান। শিশুদের সুরক্ষার জন্য চাইল্ড রাইট ক্লাব খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি এলাকায় শিশুরা সুরক্ষিত থাকতে পারে। তিন দিন সময়ে যে প্রোগ্রামটা চলছিল, দুদিন তো গেল, রবীন্দ্র শতবার্ষিকী বলে আজকে এডিসি হলে হচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টের উপর। ট্রান্সপোর্ট কথাটি একটা শব্দের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু এখানে সেফটি অ্যান্ড সিকিউর শিশুরা 0 থেকে 18 যে শিশুরা যে বাসটাতে যাবে, মূলত মানে বাস নন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যে কোনো বাসেই যাক না কেন, শিশুটা কীভাবে যাচ্ছে, তার বাসের পরিবেশটা কীরকম, তার বাসের সিটগুলো কীরকম, কেয়ারটেকার আছে কি না, তারপরে তার অ্যাটেন্ডেন্ট আছে কি না, অ্যাসিস্ট্যান্ট আছে কি না, বাস থেকে বাচ্চাটাকে কীভাবে নামাবে, কীভাবে উঠাবে, এবং তার ড্রাইভারের টেলিফোন নাম্বার প্যারেন্টসরা রাখে কি না, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং একটা দেখভাল করতে লাগে। সেখানে যদি কোনো অসুবিধা হয়, কারণ আপনারা জানেন বিভিন্ন সময় শিশুরা অ্যাক্সিডেন্টের মোকাবেলা করতে হয়, অ্যাক্সিডেন্টের মুখেও পড়ে, সেখানে স্কুল যে আধিকারিক রয়েছেন, স্কুলের কর্তৃপক্ষ রয়েছেন, ওনাদের সাথে টাইম টু টাইম খবর নেওয়া ইত্যাদি বিষয়ে অ্যাওয়ার করার জন্য ন্যাশনাল কমিশন অ্যান্ড শিশু কমিশনের যৌথ উদ্যোগে এবং এখানে সমাজ শক্তি সোসাইটির উদ্যোগে এখানে আজকের তারিখে এখানে একটা প্রোগ্রাম করা হচ্ছে। এখানে থাকছে কারা কারা, এখানে থাকছে আপনার স্কুল অফ এডুকেশন থেকে বিভিন্ন স্কুলের সারা ত্রিপুরার স্কুল টিচার এবং আপনার বাস যে চালক অ্যাসিস্ট্যান্ট এবং রয়েছেন বিভিন্ন আধিকারিকগণ, এখানে রয়েছেন পুলিশ আধিকারিকগণ এসপি, যেখানে আমাদের আমরা সাহায্য করার জন্য এদেরকে সচেতন করার জন্য, যে ওই যে ট্রান্সপোর্ট বললাম একটা ছোট্ট একটি শব্দ, এটার অনেক বড় ব্যাখ্যা, এটাকে আগামী দিনেও আমরা বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন জায়গায় একটা চাইল্ড রাইটস ক্লাব খোলার একটা প্রজেকশন আমরা নিয়েছি, সেখানে চাইল্ড ভেরিজও থাকবে, চাইল্ড লেবারের ব্যাপারটাও থাকবে, সেক্সুয়াল অ্যাবিউজও থাকবে, বিভিন্ন সময় বাসের মধ্যেও কোনো না কোনো কারণে শিশুরা অ্যাবিউজ হচ্ছে, এইটার দিকটাও দেখতে লাগবে। ওই চাইল্ড রাইটস ক্লাব যেখানে খোলা হবে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং প্রেসিডেন্সিয়াল থেকে, সেখানে ওই জিনিসগুলো আমরা আলোচনা করে যাব আগামী দিনে, ওদেরকে সচেতন করার জন্যই এই আমাদের আজকের এই ট্রান্সপোর্টের ব্যাপারে, বাস চালকদের ব্যাপারে, বিভিন্ন ব্যাপার বিষয়ে আজকে এখানে একটা ওয়ার্কশপ চলছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।